হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো আজকে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি, বাট ভিডিওটা অত্যন্ত অত্যন্ত জরুরি আমাদের দৈনন্দিন জীবনে কথোপকথনের জন্য, রাইট? যেমন ডু দিয়ে কেন, ডু দিয়ে প্রশ্ন। আমরা ডু দিয়ে কেন প্রশ্ন করি? যদি আমরা জেনে নেই, যদি জানি তত ভালোই, আর যদি না জানি তাহলে আমরা জেনে নেই। যেমন ডু দিয়ে আমরা সাধারণত কখন প্রশ্ন করি? কোনো কিছুর প্রশ্ন, কোনো কিছু সম্বন্ধে একবার জানতে চাওয়া, কোনো কিছু সম্বন্ধে একবার জানতে চাওয়া, রাইট? যেমন তুমি কি যাও, ডু ইউ গো। তুমি কি খাও, ডু ইউ ইট। ইয়েস আই ইট, ইয়েস আই গো। দ্যাট মিনস যে কোনো জিনিস সম্বন্ধে একবার জানতে চাও, হ্যাঁ, যে কনফার্ম হয়। যেমন দ্যাট মিনস তখনই আমরা কি করব, ডু ইউজ করব। আবার ডু এর যেটাকে আমরা বলি কি, হ্যাঁ, ডু এর চাচাতো ভাই বলতে পারি, ডু ডাস। ডু এর চাচাতো ভাই কি, ডাস। আবার ডু এর বড় ভাই, ডু এর ছোটো ভাই বলতে পারি কি, ডিট। মানে ডু থেকে তো ডিট আসছে, ডু এর ছোটো ভাই। আর ডু এর চাচাতো ভাই কি, ডাস। আর ডু এর ছোটো ভাই কি, ডিট। এটা আমরা ইউজ করতে পারি, খুব চমৎকার, রাইট? যেমন ডু ইউ গো, তুমি কি যাও, তাহলে ডু ইউ ইট, তুমি কি খাও। এখন আপনি আনসার দিতে পারেন ইয়েস আই ইট, অথবা ইয়েস আই ইট, অর আই গো। দ্যাট মিনস কোনো কিছু ব্যাপারে একবারেই জানতে চাও, হ্যাঁ। আর সেটা যদি বর্তমানে হয় তাহলে ডু অথবা ডাজ হবে, আর যদি অতীত হয় তাহলে কি হবে, ডিট, রাইট? যেমন তুমি কি যাও, ডু ইউ গো। তুমি কি খাও, ডু ইউ ইট। ডু ইউ, তুমি কি ঘুমাও, ডু ইউ স্লিপ, রাইট? আর আবার এটা আবার ডাজও হবে কখন, যদি ইউ এর ঘরে, যদি ইউ এর ঘরে যদি হি হয়, ইউ এর ঘরে যদি হি হয় তাহলে এখানে কি দিব আমরা, তাহলে ডুটা হয়ে যাবে ডাজ। যেমন সে কি যায়, ডাজি গো। সে কি লেখে, ডাজি রাইট। সে কি আসে, ডাজি কাম। সে কি ঘুমায়, ডাজি স্লিপ। ঠিক আছে, তাহলে আমরা এক্ষেত্রে ডাজ ইউজ করতে পারি, রাইট? ওকে বন্ধুরা, তারপর দেখেন ডিটটা আমরা কখন ইউজ করব, যে অতীতের যে কোনো জিনিস সম্বন্ধে যদি আপনি একবারই প্রশ্ন করতে চান অতীতের, হ্যাঁ। যেমন তুমি কি খেয়েছিলে, তুমি কি গিয়েছিলে, তুমি কি এসেছিলে, তুমি কি নুরনবী স্যারের সাথে ইংলিশে ব্যাপারে কথা বলেছিলে, রাইট? তুমি কি গতকাল মসজিদে গিয়েছিলে, তখন কি হবে, আমরা ডিট দিয়ে প্রশ্ন করবো, রাইট? আর এখানে মনে রাখবো যে বাংলা বাক্যের শেষ শব্দটা অবশ্যই কি হবে, ভার্ব হবে। বাংলা বাক্যের শেষ শব্দটা কি হবে, ভার্ব হবে, রাইট? ভার্ব। যেমন তুমি কি যাও, তুমি কি খাও, তুমি কি ঘুমাও, তো বর্তমান হলে ডু অথবা ডাস, আর অতীত হলে কি হবে, ডিট। অতীত হলে কি হবে, ডিট। মানে তুমি কি গিয়েছিলে, তুমি কি খেয়েছিলে, তুমি কি পড়েছিলে, তখন আমরা কি দিয়ে ইউজ করবো, ডিট দিয়ে। তাহলে তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো, ইয়েস আই ওয়েন্ট। তুমি কি লিখেছিলে, ডিড ইউ রাইট, ইয়েস আই রোট, হ্যাঁ আমি লিখেছিলাম। তারপরে ডিড ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলেছিলে, বলতে পারি কি, ইয়েস আই প্লেড ফুটবল। ঠিক আছে, তো এইভাবে ইনশাল্লাহ আমরা ডু এবং ডাস কি দিয়ে, ডাস দিয়ে আমরা প্রশ্ন, ডু ডাস ডিড দিয়ে আমরা কি করব, প্রশ্ন করার জন্য আমরা ইউজ করবো। দ্যাট মিনস কোনো কিছুর সম্বন্ধে যদি কেউ যদি একবারেই জানতে চায় তখন আমরা ডু ডাস ডিড দিয়ে আমরা প্রশ্ন করব এবং তারপরে আমরা আনসার দেবো, ঠিক আছে, ক্লিয়ার? আবার এটাকে গ্রামার কি বলে, ইন্টাগ্রেটিভ কোয়েশ্চেন, রাইট? ওকে, তাহলে আর আবার বলছি, যদি বর্তমান হয় তাহলে আমরা ডু অথবা ডাস বসাবো, আর যদি অতীত হয় তাহলে আমরা কী বসাবো, ডিট বসাবো, ক্লিয়ার? তো আশা করি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পেরেছেন। সো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আপনাদের ফ্রেন্ডস সার্কেল যারা আছে, আপনাদের রিলেটিভ কলিগ সবার সাথে শেয়ার করবেন অবশ্যই, এবং আমার পাশেই থাকবেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বেল আইকনে নোটিফিকেশন দিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন করে ভিডিও আপলোড দিলে আপনারা যাতে পেয়ে যান, এবং যাতে করে আপনারা নতুন তথ্যগুলো সাথে সাথে পেয়ে যান এবং আপনাদের ইংলিশে জ্ঞানের ভান্ডারকে আপনারা আরও সমৃদ্ধ করতে পারেন, রাইট? তো বন্ধুরা ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করব। সো সি ইউ অন মাই নেক্সট ভিডিও, আনটিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।